মাদার টেরেজা ক্যাথলিক স্কুল 2011 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের দ্বারা পরিচালিত এই কয়েকটি বছর অনেক সাফল্যের সাথে শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যাচ্ছেন ক্যাথলিক স্কুলে শিক্ষার্থীগণ একে একে ড্রামের তালে কুচকাওয়াজ করে মাঠে প্রবেশ করছে অতিথিদের বারণ করে নেওয়া হয়েছে গ্রামের তালে তালে সকল শিক্ষার্থীগণ 24-28 ফেব্রুয়ারি 2024 অনুষ্ঠিত হয়েছে মাদার তেরেসা ক্যাথলিক স্কুল আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কুচকাওয়াজ করে মাঠে প্রবেশ করছে মাদার তেরেসা ক্যাথলিক স্কুলের ক্রীড়া শিক্ষার্থীবৃন্দ ক্যাথলিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জ্যোতি এফ গমেজ স্যার মর্স পরিচালক জেমস গমেজ স্যার ক্যাথলিক স্কুলের ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ আজ 28 ফেব্রুয়ারি তাকে কুচকাওয়াজ করে নিয়ে যাবে স্কুলের সহকারী শিক্ষিকা পূর্ণরঙ্গমা এসেছে শ্রেণী
খুদে শিক্ষার্থীবৃন্দ প্রস্তুত হয়েছে তাদের ডিসপ্লে প্রদর্শনের জন্য তাদের এই প্রাঙ্গণ। বিশেষ ধন্যবাদ জানাই আজকের দিনে আমাদের এই বিশেষ মুহূর্তকে নিয়ে আমাদের সহযোগিতা করবার জন্য। ধন্যবাদ স্টার মিডিয়া। তেরেজা ক্যাথলিক স্কুল 2011 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের দ্বারা পরিচালিত। এই কয়েকটি বছর অনেক সাফল্যের সাথে শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যাচ্ছেন। আর আজকে আমরা 2024 খ্রিস্টাব্দে মাদার তেরেজা ক্যাথলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। আমাদের শিক্ষার্থীদের বিশেষভাবে শারীরিক গঠনের জন্য এই প্রতিযোগিতা খুবই প্রয়োজন। এছাড়াও পাশাপাশি আমরা তাদেরকে শিক্ষা প্রদান করছি যেন তারা একজন ভালো মেয়ে এবং ছেলে হয়ে গড়ে উঠতে পারে। তাই সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং অনুরোধ রাখছি, আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য সকলে একসাথে যাত্রা করব, তারা যেন একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুদে শিক্ষার্থীদের গঠনের ক্ষেত্রে এ প্রতিষ্ঠান বিরাট ভূমিকা পালন করছে, সহপাঠ্যক্রম সহ তাদের গঠনের ক্ষেত্রে। আমি মনে করি যে শিক্ষক মণ্ডলী প্রধান শিক্ষিকার নেতৃত্বে অভিভাবকদের সহযোগিতায় যেভাবে চলছে, আমরা সত্যিকার ভাবি যে ক্যাথলিক মণ্ডলীর যে শিক্ষা তা যাতে তাদেরকে দিতে পারি।